পায়ের বান্দে বুঝা গেল ওরে মন, এই দুনিয়া হেঁটে চলার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল ওরে মন, এই দুনিয়ায় উঠে বসার শক্তি নাই। মাথার বান্দে বুঝা গেল ওরে মন, এই দুনিয়ায় মাথা নাড়ার শক্তি নাই। এ বড়লোক তুমি কি দেখো নাই, কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ অসুস্থ, কত অসুস্থ আমার মাওলার পাগল। আইয়ুব নবীন আলাইহিসসালাম এত অসুস্থ হওয়া সত্ত্বেও আমার মাওলাকে ভুলতেন না, তুমি কেন ভুলিয়া গেছ? হ্যাঁ, তুমি কি দেখো না কত যোদ্ধা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? কত মানুষ আমার মাওলার পাগল, তুমি কেন আমার মাওলার পাগল হইতে পারবা না? যারা দুনিয়ার মধ্যে আমার মাওলার পাগল, মরার পরে তাদের পাগলামি আরও বাড়িয়া যাবে, জন্মের মধ্যে পাগলামি বাড়িয়া যাবে। কিয়ামতের ময়দানে আমার মাওলার পাগলদের পাগলামি আরও বাড়িয়া যাবে। আল্লাহর পাগলদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, কিশোরে নূর, দৌড়াইবে কিসের হিসাব, কিসের নিকাশ, কিসের কুসরাত, ও সমস্ত খবরই নাই। শুধু দৌড়ের উপরে দৌড় আমার মাওলায় কই, আমার মাওলায় কই, পাগলামি আরো বাড়িয়া যাবে। দুনিয়ার পাগলের দলেরা, এ গাড়ির পাগলের দলেরা, বাড়ির পাগলের দলেরা, এ ক্ষমতার পাগলের দলেরা, এ টাকার পাগলের দলেরা, হে মর্যাদার পাগলের দলেরা, তোমাদের পাগলামি যতদিন স্বাস্থ্য ভালো আছো, দুনিয়ার মধ্যে চক্ষু মেলা অবস্থায় আছো, কিন্তু যখনই তোমাদের চক্ষু বন্ধ হইয়া যাবে, দুনিয়ার পাগলামি শেষ হইয়া যাবে। আহ, যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাও, ধরা ধরি করিয়া খাটেটে সবাই নিচে নামাইয়া ফলাইবে, মাথার নিচেতে বালিশটা টান দিয়া ফলাইয়া দেবে, জামা কাপড় খুলি একটা চাদর দিয়া ঢাকিয়া ফলাইবে, তিনটা কাপড় দিয়া প্যাকেট করিয়া ফলাইবে। আহা, দুই দিন আগে দুই দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। পায়ের বান্দে বুঝা গেল ওরে মন, এই দুনিয়া হেঁটে চলার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল ওরে মন, এই দুনিয়ায় উঠে বসার শক্তি নাই। মাথার বান্দে বুঝা গেল ওরে মন, এই দুনিয়ায় মাথা নাড়ার শক্তি নাই, এই দুনিয়ায় মাথা নাড়ার শক্তি নাই। বাবারে একদিন না একদিন প্যাকেট হইতেই হবে। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? বাবারে স্ত্রী বলবে, হে ছেলে মেয়েরা, তোর বাবার মরা লাশের কাছ থেকে যাইস না, তোর বাবার মরা লাশ আমি একাবার দিতে পারবো না। ও বাবারে, তুমি যে যাকে যত মহাম্মত করো, অন্ধকার রাতে তোমার আমার কবরের কাছেও তোমার আমার ছেলে যাইতে পারবে না, তোমার আমার কবরের কাছে স্ত্রী যাইতে পারবে না, অন্ধকার রাতে জঙ্গলের মধ্যে তোমার আমার ভাই তোমার আমার কবরে একা যাইতে পারবে না। সুম্মা রদাত নাহু আসফালা সাফিলি, যে চেহারাকে নিয়ে কত চেষ্টা সাধনা করছ, যে চেহারার মধ্যে কত সোনা, কত পাউডার, কত আতর, কত গোলাপ লাগাইছ, কিন্তু মৃত্যুর তিন দিন পরে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ ফরমান, এই গোটা দুনিয়ার মানুষ যে যাকে যত মহাব্বত করো, মৃত্যুর তিন দিন পরে কোনো কিছু মেডিসিন ব্যবহার না করলে দেখবা শরীর ফুলিয়া গেছে, শরীর হাঁটিয়া পুষ পড়া শুরু হয়েছে, চেহারা বিবর্তন হয়ে গেছে, নাকের মধ্যে রুমাল চাপা দিয়া তোমার আমার লাশের কাছে যাইতে হবে। আ গন্ধ,
তোমাকে আমাকে দাফন করিয়া সবাই ঘরে আসিয়া বাতি জ্বালাইবে, কিন্তু তোমার আমার কবরের মধ্যে বাতি জ্বলল কি জ্বলল না কেউ কিন্তু খবর নিতে পারবে না। যে আমার মাওলায় খবর নাই নাই উপায় কি হবে? আজাবুল কবরে হকুন, কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই। কত মানুষ কবরে আজাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রহমতুল্লাহ আলাইহির পাও জড়াইয়া ধরে কান্দে, অজুরে কাঁদতে আছে, আর বলে হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। আব্বাজান বলতেছে, কি হয়েছে, তুমি এত জোরে কেন কান্নাকাটি করতে আসো? বলে হুজুর আমি বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা করিয়া গরুগুলি জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কি দেখিয়া দৌড় মারলো। বলে হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, আমাকে মাপ নাই করে ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন বেশি কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তার পানি পড়ত। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দিলেন, হে আমার সাথীরা, আখেরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতেও তার সাথে ভালোই ব্যবহার হবে, আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। পালানো যাবে না, কবর থেকে পালানো যাবে না, ভাগাও যাবে না। আর সহ্য করা যাবে না। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনের মনকে বুঝাও। ওরে মন, 1,00,000, 2,00,000, 24,000 পয়গাম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ওরে মন, যারা দিন অনুযায়ী চলে দুনিয়াতে তাদের কোনোই তো ক্ষতি হয় না, কোনো অসুবিধাও হয় না, তারা তো ভালো অবস্থায় আছে, ঘরের মধ্যেও ভালো, স্বাস্থ্য ভালো, ঘরের বাহিরেও ভালো। কিন্তু আমি তো ঘরের মধ্যেও ভালো না, স্বাস্থ্য আমার ভালো না, আবার কবরে গিয়া যদি আজাব শুরু হইয়া যায় উপায় তো হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। ও আমার বেনমাজি বাবারা, আজকের থেকে নিয়াত করো, আজকের থেকে নিয়াত করো, আজকের থেকে ওয়াদা করো না, আজকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না ইনশা আল্লাহ। কে কে নিয়াত করতে পারো? নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আমি দিন অনুযায়ী চলবো, দিন অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ তুই কবুল করিয়া নাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, আমরাও কল, তোমরাও কল, আমাদেরকে লজ্জা লাগবে না। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখিয়া সমস্ত মানুষের চক্ষু উপরের দিকে উঠিয়া যাবে,
কোনো মানুষের চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, বন্ধু বন্ধু লাপাত্তা হইয়া যাবে, দল হারাইয়া যাবে, জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 সিকাল থাকবে, এক একটা সিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলন্দ আওয়াজে উঁচা আওয়াজে বলবে, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মাদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকাল জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। আল্লাহ, এ নাফরমানের দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পুছলা গাও, তোমার একটু কি করি যায় ব্যথা লাগে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দিয়া দাও। কি রাখবো না ইনশাআল্লাহ, কে কে নিয়াজ নারায় তাকবীর, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়া দিয়ে আসো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া গাজাবে, আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি বাণী, কোন আশ্চর্য বাণী, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরজুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান, মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। ও মাওলা তুমি দুনিয়াতে কান্দাইয়া নিও, আখেরাতে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নিও, খবরে কান্দাইও না, দুনিয়াতে মিজানে কান্দাইও না, এরপরে আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দেবে। আল্লাহ রে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ একটা আওয়াজ পাইলেন, নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা এই মাত্র কোনো আওয়াজ পাইছো না? গেলে হ্যাঁ পাইলাম তো। গেলে জানো এটা কিসের আওয়াজ? না আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে। আমার নবী বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই জাহান্নামের তলে গিয়া সেই পাথর ঠেকছে, এই মাত্র সেই আওয়াজ তোমরা পাইছো। যখন নাফরমানদেরকে জাহান্নামের উপর থেকে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই 70 বছর পর্যন্ত। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে
মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাই তেমনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না। চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো না, কেরামল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কেয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।